সৃষ্টিকর্তা গাধাকে সৃষ্টি করার পর বললেন তোর সারা জীবন কষ্ট করতে হবে, মানুষ তোকে নিয়ে বোঝা আনা নেওয়া করবে, তবে তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তোর আয়ু হলো 50 বছর। এটা শুনে গাধা বলল, আমাকে দিয়ে মানুষ শুধু কষ্টই করাবে, আমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না, মানে সারাটা জীবন শুধু আমাকে কষ্টই করতে হবে, তাহলে আমি এত আয়ু দিয়ে কি করবো, আমাকে বরং 20 বছর করে দিন। তারপর সৃষ্টিকর্তা রাজি হলো, তার 30 বছর কমিয়ে 20 বছর করে দিল। তারপর সৃষ্টিকর্তা কুকুরকে সৃষ্টি করে বলল, তুই হবি মানুষের সব থেকে বিশ্বস্ত বন্ধু, তবে তোকে মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতে হবে, তোর আয়ু দেওয়া হলো 30 বছর। কুকুর এটা শুনে বলে, আমার এত আয়ু দরকার নেই, আমাকে বরং এটা কমিয়ে 15 বছর করে দিন। তারপর সৃষ্টিকর্তা তাকে 15 বছর কমিয়ে 15 বছর করে দিল। তারপর সৃষ্টিকর্তা বানরকে সৃষ্টি করে বলল, তুই শুধু গাছে গাছে লাফাবি, তোর আর কোনো কাজ নেই, মানুষকে বিনোদন দিবি, এটাই তোর কাজ, তোর আয়ু দেওয়া হলো 20 বছর। বানর তখন বলে, আমি শুধু মানুষকে বিনোদনই দিব, মানুষ আমাকে কিছুই দেবে না, আমি এত বছর বেঁচে কি করব, আমাকে বরং 10 বছর কমিয়ে 10 বছর করে দিন। সৃষ্টিকর্তা রাজি হলো, তাকে 10 বছর কমিয়ে 10 বছর করে দেওয়া হলো। সৃষ্টিকর্তা তারপর মানুষকে সৃষ্টি করে বলল, তুমি হলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তোমার মধ্যে সবকিছু থাকবে, জ্ঞান বুদ্ধি, তুমি হবে বিচক্ষণ, তুমি হবে সবার থেকে সেরা, তোমার আয়ু দেওয়া হলো 20 বছর। এটা শুনে সে খুশিতে নাচতে লাগলো, খুশিতে আত্মহারা হয়ে গেল। পরক্ষণে সে ভেবে দেখলো তার আয়ু দেওয়া হয়েছে মাত্র 20 বছর। সৃষ্টিকর্তার কাছে বলল, আমাকে সব দিকে সবার থেকে বেশি দিলেন, কিন্তু আয়ুটা একটু কম হয়ে গেল না, আমাকে যদি আরেকটু আয়ু দিতেন তাহলে ভালো হতো। আপনি বরং গাধার রেখে যাও 30 বছর, কুকুরে রেখে যাও 15 বছর, আর বানর রেখে যাও 10 বছর, আমাকে দিয়ে দেন। সৃষ্টিকর্তা তখন বলল, তুমি বিচক্ষণ হয়েও বোকার মতো একটা কাজ করলে, এটার প্রতিদান তুমি পরে বুঝতে পারবে। তারপর থেকে মানুষ শান্তিতে বাঁচে মাত্র 20 বছর, তারপর 30 বছর গাধার মতো খাটে সংসারের জন্য, তারপর 15 বছর সন্তানের এগোরে ওগোরে তাদের দেওয়া উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতে হয়, আর বাকি 10 বছর সেই বানরের মতো একটা লাঠি হাতে নিয়ে নাতি নাতনিদের আনন্দ দিয়েই কাটিয়ে দিতে হয়।